আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমাদের ফ্যাক্টরি কিন্তু মানে দুই তিন দিন ধরে আমরা খুলেছি, তো আমরা দুই তিন দিনে যে কাজগুলো করেছি এগুলো আমি দেখা দিচ্ছি যাতে মানে আপনারা বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা আপনারা সব সময় খুবই পছন্দ করেন, মানে কি বলবো, এত পছন্দ করেন যে আমি আসলে মানে এই ডিজাইনটা আবারও করতে বাধ্য হলাম। হ্যাঁ, এটার যে ইয়ার মধ্যে আছে হাতে একটু আপা দেখা দেন, হাতাটা কিন্তু মৌসুমি হাতা যেটা বলে আর কি। আবার এটা হাতাটা একটু আপা ছোট বড় করা যাবে, ছোট বড় দেখা দেন। হাতাটা কিন্তু এগুলো কিন্তু রেডি হচ্ছে এখনো, মানে পুরোপুরি রেডি হয় না, এগুলো আয়রন হবে, তারপর হচ্ছে ইয়া হবে, খুবই ইয়া লাগবে। এই যে আপা আর একটা রেডি করছে, মানে এগুলো কিন্তু রেডি হচ্ছে, মেনলি কথা হচ্ছে এগুলো রেডি হচ্ছে, এগুলো কিন্তু আমরা ইয়া করি নেই। আর আপনারা তো জানেন যে এই মালটা এখন আপনারা অনেকেই চাচ্ছেন কিন্তু আমরা দিতে পারছি না, তো আপনারা অনেক রাগারাগিও করছেন কিন্তু আসলে কিছু করার নাই। আসলে আমাদের এখন সব কারিগর আসে নাই, অনেকদিন পরে রোজার মাসে যেতে পারে নাই, ঈদের গিয়েছে এখন, তো মানে এই জন্য আর কি ওরা আসে নাই, আসতেছে। তো সাদা কালো তো আপনারা অনেকে পছন্দ করেন, তো আমরা আবারও সাদা কালো মাল করেছি। আর একটা বাদামি কালার একটা আছে না, ওখানে আবার খোলা, এখানে আপনারা তো এই মালটা অনেক চাচ্ছেন, এই মালটাও আয়রন করা হচ্ছে। এই যে নতুন আরেকটা মাল করা হয়েছে, এটা যেহেতু এই যে একটা নতুন একটা মাল করা হয়েছে, সবগুলাই আমরা আস্তে আস্তে দেখিয়ে দেবো। আপা আর একটা নতুন মাল দেখাচ্ছেন, মানে প্রত্যেকটা ডিজাইন জাস্ট খুবই সুন্দর। তো এগুলো খুব শীঘ্রই আমাদের সবাই চলে যাবে, কারণ আপনারা খুব তাড়াহুড়া করে কাজ করতেছে, আর মাস্টার ভাই তো এই মালটা নিয়ে একদম পুরো দৌড়ের উপরে আছে। আর আপনারা আর চিন্তা করেন না, কালকে বসে থেকে সব মাল পেয়ে যাবেন। এই যে আমাদের আমিন ভাই আছে, উনি অনেক কষ্ট করে এই মালটা তাড়াহুড়া করে ইয়ে করতেছে, সেলাই করতেছে। ভাই আরো নতুন নতুন মাল ডিজাইন করতেছে, সুজন ভাই অনেক কষ্ট করে নতুন নতুন মাল ডিজাইন করতেছে। আমাদের সবগুলো মেশিন এখন ফাঁকা, মানে আমাদের আসলে কারিগররা এখন আসে নাই ঈদের জন্য, এখনো আসে নাই। তো এখন দেখা গেছে যে মানে অনেকদিন পরে অবশ্য সবাই গিয়েছে, এই জন্য একটু লেট হচ্ছে আমাদের, আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা ঢাকায় ছিল তারা আসছে, আর আমিন ভাই অনেক কষ্ট করে আসছে, মাস্টার ভাই অনেক কষ্ট করে আসছে, আপার আসছে, তারা এখন ছোটো ছোটো অল্প পরিসরে কাজ করতেছে, আমরা অল্প পরিসরে আমরা কাজ দেওয়ার চেষ্টা করতেছি। এখানে হাতাটা রেডি হচ্ছে অনেকগুলা, মানে আমাদের সবকিছু মিলে এক সপ্তাহ টাইম লাগবে আপনাদের সব চাহিদা ফুলফিল করার জন্য, আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের সব কাজগুলো হয়ে যাবে। তো আপনারা কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি, আমাদের মানে কি বলবো, আর আমাদের মাস্টার ভাইয়ের কথাটা বলা লাগে না, উনি তো মানে প্রচুর চেষ্টা করতেছে। আপার এই যে আয়রন করতেছে, আয়রন ম্যান আসে নাই তাই আপার এই করতেছে, এগুলা মানে প্রচুর, এই যে আপা এখানে এগুলা ওই সবগুলা বোতাম লাগাচ্ছে, সুতা ইয়া করতেছে। তো অল্প পরিসরে যে কাজগুলো করা যায়, যতটুকু করা যায় এতটুকুই করা হচ্ছে। তো সবাই একটু ধৈর্য ধরেন, আমরা এক সপ্তাহের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।